বল করছে একজন, দেখলাম একটু ওদের ছেলেপুলেদের খেলা। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর বাড়িতে মোটামুটি রান্নাবান্না হচ্ছে, দেখে আজকে অনেক কিছু আইটেম হচ্ছে শুনলাম। মা রান্নাবান্না করছে, আমার দিদা এসেছে। তো দিদা যেহেতু অনেকদিন পর এসেছে, দেখা যাক, আর আগের দিন মাছটা সব নিয়ে এসেছি, কিছু স্পেশাল মেনু বললো মা হচ্ছে। তো এখন সকালবেলা, শীতকাল মানে হচ্ছে খাওয়া দাওয়া ঘোরা পিকনিক এসব ব্যাপার। দেখতে দেখতে 2023টা প্রায় শেষের দিকে, আজকে হয়ে গেল প্রায় 25শে নভেম্বর, আর মাত্র 1 মাস 5 দিন আছে এই 2023 সাল শেষ হতে। তো ভালো মন্দ মিশে একটা বছর শেষ হচ্ছে, আর মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা তো একটু পড়ে গেছে, আরও ঠান্ডা পড়ছে। অ্যাকচুয়ালি আমরা বাইক চালাই, আমাদের জন্য খুবই কষ্ট, শীতকালে বাইক চালাতে খুবই কষ্ট হয় ঠান্ডার মধ্যে। আমাদেরকে সব গল্প করতে করতে শুনতে পাচ্ছি, তো চলো দেখি কী করে দিতে আর সব গল্প হচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে অনেক কিছু আইটেম রান্না হয়েছে। এটা হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ থেকে হয়েছে, এটা হচ্ছে ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে হয়েছে, আর এটা হচ্ছে স্পেশাল এই যে শুক্তো, বড়ি দিয়ে শুক্তো। সব কে রান্না করেছে এগুলো? মা করেছে। আর তুমি হেল্প করেছো? হ্যাঁ। আর বাবা এখন সকালবেলা উঠে এখন বসে টিভি দেখছে, তার সাথে দিদা যোগ দিয়েছে। তুমি কি বলছিলে? আমি বলি ওর ভাত বেড়ে যাই তাই। মা এদিকে মোটামুটি রান্না করা মোটামুটি কমপ্লিট, সকাল সকাল রান্না হয়ে গেছে, আমি রেডি পুরো। আমার ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি অফিসের জন্য। আজকে হয়তো না আসতে পারি, আজকে কিছু শীতের জামা কাপড় বাড়ি থেকে আনতে যাব, তো হয়তো কালকে সকালবেলা আসবো। ডান কমপ্লিট, এখন সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আর অফিসে বেরোবো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রান্নাটা শুক্তটা খুব সুন্দর হয়েছে, পোশাকটাও খুব ভালো হয়েছে, খুব প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে। মা খুব অসুবিধা রান্না করেছে, যাও এখন বেরিয়ে যাবো অফিসে শনিবারের দিন, তো ফটাফট কাজ বাজ মিটিয়ে আজকে আবার একটু বাড়িতে আসবো। আর অন্য একটু কিছু কাজ আছে বাড়িতে, কালকে একটু যেহেতু নিমন্ত্রণ বাড়ি আছে, একটু গিফট বাগেরা কিছু কিনতে হবে, তো যাও এমনি তো শনিবারের দিন, তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, আর পরে তোমাদের সাথে দেখা হবে। তো মোটামুটি অনেকটা হলো, আর বাড়ির থেকে একটু ফল নিয়ে এসেছিলাম, মানে ফল আনিয়েছিলাম কালকে বাজার থেকে কিনেছিলাম, আর একটা পেয়ারে ছিল, আর তার সেটা কম লাগে, তো সেটা খেয়েছি। আর এখন দুপুর ক্লাস কমপ্লিট, আর বাড়িতে লাস্ট বলতে সেভাবে রিয়েলিটি কিন্তু কিছু আনা হয়নি। আর এখন দেখতে পাচ্ছি উল্টো দিকে কি সব ছোটো ছোটো ভাইরা ক্রিকেট প্র্যাকটিস করছে, মানে আমারও একটা সময় ইচ্ছা ছিল এরকম প্র্যাকটিস করবার, সেটা সম্ভব হয়নি জীবনে, সামনে জীবনে দেখা যাবে। এই যে উল্টো দিকে সব মাঠে প্র্যাকটিস হচ্ছে, খেলাটা থেকে বল করছে একজন, আগামী দিনের আমাদের সচিন বিরাট তাদের মধ্যেই লুকিয়ে আছে। দেখলাম একটু ওদের ছেলেপুলেদের খেলা, আর এখন আমার কাজে মেটাবো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হওয়ার পর এখন দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি, একটা বাড়িতে তরকারি নিয়ে এসেছি, পুঁই শাকের তরকারি। বস অপটিক্যাল, কারণ ক্লাসটা ইয়ে হয়ে গেছে, দেখে গেছে কোনো কী সার্ভিস দেখে দেখে নিচ্ছে, ওই সার্ভিসটা করে নেওয়া আছে না, নিজে নিজে করেছিলাম দেখে গেছে বলে। এখন বাড়িতে আসলাম অফিসে কাজ মিটিয়ে, আরও অলরেডি ঠান্ডা লেগে গেছে, হচ্ছে হচ্ছে। আর ওখান থেকে আজকে বাড়ি থেকে তো অফিসে গেছে, অফিস থেকে আজকে ওদের ওই বাড়িতে যাবে, কারণ ও বিয়ের পরেই প্রথম শীত পড়লো, আর শীতের জামা কাপড়গুলো আনতে গেছে। তো এখন যাক ফ্রেশ হবো ফটাফট, একটা ধোকলাটা একটু ফ্রিজে ছিল বলে একটু হালকা করে গরম করে নিলাম, শসা চালিয়েছি। ও দিদা ধোকলা গরম করেছি, খাবে? হ্যাঁ এটা নিয়ে খেয়ে দেখো, বাড়িতে ছিল একটা ধোসা আনা ছিল, তো সেটা গরম করে খেয়ে নিলাম, আর তার সাথে খেলাম শসা। এখন একটু যাবো, 2-3 দিন হাঁটতে যাওয়া হয় না, বাট হাঁটাটা শুরু করেছি রাত্রিবেলা করে, অফিসের কাজের জন্য তো সময় পাচ্ছিলাম না। আজকে একটু যেহেতু মানে সন্ধ্যের আগে একটু বাড়িতে এসেছি, তো এখন মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে, একটু হাঁটাচলা হাঁটতে যাবো আর কি।
তো তারপরে একটু কৌশিকের দোকানে যাবো, সেটা একটু দেখা টাকা করে তার বাড়িতে চলে আসবো। আর কালকে প্ল্যানিং হলো এখন খেতে খেতে সন্ধ্যাবেলা সবাই গল্প করলো যে আজকে মানে ও চলে গেছে ওই বাড়িতে, তোকে কালকে আনতে যাবো। দিদাকে ভাবছি, দিদা বললো আমি যাবো আমি, তো চলো তো কালকে যাবো ওদের বাড়িতে দিদাকে নিয়ে। তো যাক এখন বেড়ে যাচ্ছে, পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। হাঁটা চলা হয়ে গেছে আর এসেছিলাম কৌশিকের দোকানে, এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে, 10টা না 11:30 বাজে, কোনো দোকান বন্ধ করছে। আর আমরা একসাথে হাঁটতে হাঁটতে ও বাড়ি চলে যাবে, আমি বাড়ি চলে যাবো। ফাইনালি বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম, আর এদিকে বাবা অলরেডি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তো আর এদিকে দিদা মায়ের সবাই খাওয়া হয়ে গেছে, রাত্রে শুধু বাকি আছি আমি। আজকে সিরিয়াল চলছে এখন, আর ঘুরে যাবার প্রায় 10টা বাজতে যাচ্ছে, মা বসে রয়েছে এখানে, আর দিদা তো শুয়েই পড়েছে। ও মা খেতে দাও ওঠো, আর মায়ের কাছে আজকে খাবার দাবার এখানেই আসে বলছে, ফুলকপি তরকারি আর আজকে বেগুন শাকা। রুটি কোথায়? থালা দাও একটা। ঠিক আছে, ডিনার বেগুন শাকা ফুলকপি তরকারি আর সকালবেলার সেদিনকে ট্যাংরা মাছের ঝোল। আজকে রাত্রে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কালকে সানডে বলে কথা বিয়েবাড়ি যেতে হবে কালকে আবার। তো আজকে হচ্ছে খাবার। গলায় ওটা কি পড়েছিস কিরে? এখন থেকে স্টাইল হচ্ছে, হ্যাঁ এখন থেকে স্টাইল। বালিশ। এই মামু, মামু রে, মামু মামুরা কি বলছে কি বলছে মামু? কমপ্লিট হলো দেখলে তো, তারপরে মামু ফোন করেছিল অনেকটা বাড়ি যাওয়ার পর, আজকে ভিডিও কল করেছে, তো ভীষণ বদমাইশ করছে আর খুব বড়ো হয়ে গেছে, বড় বড় ভাব করছে। ও দাঁত দেখাচ্ছিল কোনটা দাঁত, ও বাবার হাড় পড়েছে হাড় দেখাচ্ছে, তো আস্তে আস্তে বড় হচ্ছে, কথা বলতে শিখছে, তো এখন তো খুব ভালো লাগছে আর ভীষণ পরিমাণে বদমাইশ করছে, খুব মিস করি। তো আজকে দেখা হবে ওর সাথে আমার, কালকে তো রবিবার, তো নেক্সট সানডেতে মামার বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে গিয়ে দেখো। দিনটা তো মোটামুটি খুব ভালো কাটলো, শনিবারের দিন, এই দিনটা আসলে তো খুব খুশি খুশি মনে হয় যেহেতু কালকে সানডে আছে। তো আর সবথেকে বড় কালকে দিদাকে নিয়ে ওদের বাড়িতে যাবো, কালকে ও আসবে, ও শীতের জামা কাপড় আনতে গেছে। আর কালকে বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে, বিশ্ববিদ্যার ভাইয়ের বিয়ে, তো অফিস কলিগে সবাই নিমন্ত্রণ আছে, সবাই যাবো কালকে একসাথে আনন্দ করতে, তো খুব ভালো মজা হবে, সবার সাথে দেখা হবে, দেখা তো অবভিয়াসলি হয়, তো একটা জায়গায় একটা টিম থাকা মানে কাজের সাথে, তো খুব আনন্দ ওই আর কি, আড্ডা সবই হয়। তো ঠিক আছে চলো আজকের মতন গুড নাইট, এটুকু ব্লগটা থাকছে। আর আজকের দিনটা খুব মিস করলাম ওই ক্রিকেট খেলাটা থেকে, তো ছোটোবেলার দিনটা অনেকটা মনে পড়ে গেলো। আমাদের অফিস থেকেও এরকম 3 বার খেলতে গেছিলাম আমি দুর্গাপুরে, তো লাস্ট ইয়ারও গিয়েছিলাম, খুব ভালো লাগে, ওখানেও ক্রিকেট ম্যাচটা হয়, তো পার্টিসিপেট করেছিলাম, জানি যদি এবছর সুযোগ পাই তো এবছরও যাবো। তো আজকের মতন গুড নাইট, সবাইকে ভালো থাকো। আর একটা কথা বলবো, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে আগামীকাল, তো আজকের মতো গুড নাইট, টাটা বাই।